ज्ञान तिमिरान्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण। আপনাদেরকে স্বাগত জানাই আমাদের দিব্য ভাবনা সিরিজে। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে নো ডাই সেলফ, যেটা সক্রেটিস বলছেন যে নো ডাই সেলফ, নিজেকে জানো। তো আমরা এখন আধুনিক সময়ে রয়েছি এবং আমরা মনে করছি যে আমরা উন্নতির চরম পর্যায়ে পৌঁছে গেছি, আমরা অনেক সভ্য হয়ে গেছি এবং আমরা বিদ্যা টেকনোলজি আমরা অনেক উন্নত। কিন্তু আমরা দেখি যে মহান বিজ্ঞানী দার্শনিক তারা কি বলছেন এই জগৎ সম্পর্কে। একজন বিজ্ঞানী তিনি এই জগৎ সম্পর্কে অনেক কিছু জানেন। তাকে যদি আমরা বলি যে আপনি এই পৃথিবী সম্পর্কে, এই ব্রহ্মাণ্ড সম্পর্কে আপনি কত পার্সেন্ট জানেন, তিনি কি উত্তর দেবেন? তিনি কি বলতে পারবেন যে তিনি কত পার্সেন্ট জানেন? একজন বিজ্ঞানী তাকে আমরা যদি বলি পৃথিবী বাদ গেল, পৃথিবীর যেটা ক্ষুদ্রতম বস্তু পরমাণু, পরমাণু সম্পর্কে আপনি কত পার্সেন্ট জানেন, তিনি বলতে পারবেন? তিনি সেটা বলতে পারবেন না। একজন গণিতবিদ যিনি গণিতের উপর পিএইচডি করেছেন, তাকে যদি আমরা জিজ্ঞেস করি আপনি মহান গণিতবিদ, আপনি গণিতের অনেক কিছু জানেন, তা আপনি বলেন তো এক এবং দুইয়ের মাঝখানে কয়টা সংখ্যা আছে, তিনি বলতে পারবেন কি? তিনি জানেন না এক এবং দুইয়ের মাঝখানে কয়টা সংখ্যা আছে, কারণ এক এবং দুইয়ের মাঝখানে অসীম সংখ্যা আছে। সে কারণে আমরা দেখি যে নিউটন, বিজ্ঞানী নিউটন, তিনি বলছেন যে জ্ঞানটা হচ্ছে একটা মহাসাগরের মতো, এবং আমি আমার সারাটা জীবন সেই জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে কিছু নুড়ি পাথর নিয়ে খেলে খেলে আমার জীবনটা কাটিয়ে দিয়েছি। অসীম জ্ঞান সমুদ্রের অপার রহস্য আমি কিছুই উদ্ঘাটন করতে পারিনি। তারপর আমরা দেখি যে প্লেটো, দার্শনিক প্লেটো, তার একটা শিষ্য ছিল, ছাত্র, একদিন তিনি রেগে গিয়ে তার ছাত্রকে বলছেন ইউ আর এ ফুল, তুমি একটা মূর্খ। তো শিষ্য একটু আঘাত পেয়েছে, আমি একটা মূর্খ, ওকে গালি দিল। প্লেটো কিছুক্ষণ পরে বলছেন আই এম অলসো ফুল, আমিও একটা মূর্খ। ইউ অলসো ফুল, আই এম অলসো ফুল, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স, তুমি একটা মূর্খ আমি একটা মূর্খ, কিন্তু একটা পার্থক্য আছে, তুমি মূর্খ কিন্তু তুমি জানো না তুমি একটা মূর্খ, আর আমি মূর্খ কিন্তু আমি জানি আমি একটা মূর্খ, এটা হচ্ছে তোমার সাথে আমার পার্থক্য। তারপর আমরা দেখি যে আমাদের দেশে একজন মহান কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার কবিতায় বলছেন যে এতটুকু ধরনের কতটুকু জানি, যে বিশাল ধরনের পৃথিবীর আমি কতটুকু জানি, আমি কিছু জানি কি জানি, আমি কতটুকু জানি, আমি কিচ্ছু জানি না। তো সে কারণে আমরা দেখছি যে নিউটনের মতো বিজ্ঞানী বলছেন আমি জ্ঞান সমুদ্রের কিছু আবিষ্কার করতে পারিনি, প্লেটো বলছেন আমি একটা মূর্খ, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আমি এই জগৎ সম্পর্কে কিছু জানি না, আর আমরা মনে করছি সায়েন্স, কমার্স, আর্টস, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ক্যালকুলাস, বোটানি, জুলজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট পড়ে আমরা অনেক কিছু জানি। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখি আদৌ আমরা কি জানি এবং আমরা যা জানি সেটা কী বা তার মূল্য, তো সে কারণে সক্রেটিস বলছেন যে নো দাই সেলফ, নিজেকে জানো। আমরা পৃথিবীর ইতিহাসে অনেক ব্যক্তিকে দেখেছি, অনেক ব্যক্তিকে দেখেছি যারা সারা পৃথিবীকে দাপটে বেরিয়েছেন। হিটলার, তিনি সারা পৃথিবীকে জয় করেছেন, তার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত, তিনি একটা আদেশ করলে তার সৈন্যরা বিল্ডিং থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করতে প্রস্তুত ছিল। সেই হিটলার, তার মৃত্যুটা কিভাবে হলো, তিনি নিজে নিজেকে গুলি করে সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন। তারপর আমরা দেখি যে সম্রাট নেপোলিয়ন, তিনি সারা বিশ্বকে জয় করেছেন, সবাই তার আদেশের অধীন ছিল, কিন্তু সম্রাট নেপোলিয়নের মৃত্যুটা কিভাবে হলো, যে রাজমাতা হেলেনা তাকে বন্দী করেছিল এবং তাকে একটা দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল এবং সেই দ্বীপে কোনো খাবার ছিল না, তিনি নেপোলিয়ন, তিনি ঘোড়ার মূত্র, অশ্বমূত্র পান করে তার মৃত্যু হয়েছিল। তো সে কারণে যীশুখ্রিস্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, তিনি বলছেন যে সারা পৃথিবীকে জয় করে কী লাভ যদি কেউ নিজেকে জানতে না পারে, নিজেকে জয় করতে না পারে। তো সে কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নো দাই সেলফ, নিজেকে জানো। এবং যে ব্যক্তি নিজেকে জানে তিনি হচ্ছে যথার্থ বুদ্ধিমান, যথার্থ জ্ঞানী। তাই আমাদের উচিত
অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে নিজেকে জানার জন্য প্রয়াস করা। সে কারণে আমাদের ইসকন ইয়ুথ ফোরাম থেকে আমরা একটা কোর্স ডিজাইন করেছি, সেটা হচ্ছে ডিসকভার ইয়োর সেলফ, নিজেকে আবিষ্কার করুন। এবং এটা হচ্ছে 6 সেশন, 6টা ক্লাসের একটা কোর্স। এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন এবং এটার সুবিধা আপনারা নিতে পারেন। হরে কৃষ্ণ।